পটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে কোনো অগ্রগতি নেই। উচ্চ ক্ষমতা সম্পন্ন উদ্ধারকারী জাহাজ প্রত্যয়যুক্ত হলেও এখনও উদ্ধার করা যায়নি ফেরিতে থাকা আরও 6টি যানবাহন। উদ্ধার কাজের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, আজকের কার্যক্রম অর্থাৎ চতুর্থ দিনের কার্যক্রম কখন থেকে শুরু হবে এবং এই চতুর্থ দিনে আসলে কার্যক্রম উদ্ধার কার্যক্রম এসে গড়ালো কেন? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। অরিন, আপনি ধন্যবাদ আপনাকে। আমি মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জের পাটুরিয়া 5 নম্বর ফেরি ঘাটে। এই ঘাটে কিন্তু গত বুধবারে রজনীগন্ধা 7 নামে একটি ফেরি 9টি যানবাহন নিয়ে সকাল 8:30 দিকে কিন্তু ডুবে যায়। এই ঘটনায় তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের ডুবুরি দল, ফায়ার সার্ভিসের লোক এবং নৌবাহিনীর যে উদ্ধারকারী যে প্রতিনিধিরা রয়েছেন তারা 20 জনকে জীবিত উদ্ধার করে। এবং ওই ঘটনায় কিন্তু যে ফেরির যে সহকারী মাস্টার ছিলেন সে মাস্টার এখনো নিখোঁজ রয়েছেন, হুমায়ুন নাম। এক্ষেত্রে আমরা যেটি জানতে পেরেছি যে প্রত্যক্ষদর্শী এবং ওই ফেরিতে থাকা যে ট্রাক ড্রাইভার, চালক, মালিক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে ওই ট্রাক চালকরা যেটি ওই বলছেন যে ফেরিটিকে একটি এই মালবাহী বলগেট ধাক্কায় এই ফেরিটি ডুবে যায়। কিন্তু কর্তৃপক্ষরা যেটি বলছেন যে এই ফেরিটির তলদেশ ফেটে গিয়ে পানি ঢুকে এই ফেরিটি ডুবে যায়। এক্ষেত্রে আমরা যে ব্যবসায়ীরা রয়েছেন ওই ফেরিতে থাকা যে যানবাহনগুলো ডুবে যায় সেই যানবাহনের ফেরি ডুবে যাওয়ার যে ব্যবসায়ী, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, তারা যেটি বলছেন যে যেভাবে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এতে তারা আসলে সন্তুষ্ট নয়। গত তিন দিনের উদ্ধার কার্যক্রমের সফলতা মাত্র 3টি ট্রাক উদ্ধার করতে পেরেছে, বাকি 6টি ট্রাক এখন পর্যন্ত পানির নিচে রয়েছে। আর ফেরি উদ্ধারে গতকাল বিকেলে কিন্তু প্রত্যয় ঘাটে এসে পৌঁছেছে। আজকে সকালে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। তো যেটি জানিয়েছে কর্তৃপক্ষ যে ঘন্টাখানেক পরে বা 10টার দিকে ফেরি উদ্ধারের কার্যক্রমে চালু করবে বলে জানিয়েছে প্রত্যয়। উদ্ধারকারী জাহাজ হামজা এবং রুস্তম, এই তিনটি উদ্ধারকারী জাহাজ মিলে এই ফেরিটি উদ্ধারের কার্যক্রম তারা চালাবে। এক্ষেত্রে আমি যদি বলতে চাই যে উদ্ধার কার্যক্রমটি আসলে অনেকটা ঢিলেঢালা ভাবেই হচ্ছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছে। গত পরশুদিন যে ঘটনার দিন উদ্ধার করে 2টি ট্রাক, গতকালকেও কিন্তু একটি ট্রাকও উদ্ধার করতে পারেনি, গত পরশুদিন মাত্র 1টি ট্রাক উদ্ধার করেছে। এই আজকে চতুর্থ দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু হবে। তো আজকে উদ্ধার কার্যক্রমে কি সফলতা আসবে এটি নিয়ে আসলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জনমনে একটা প্রশ্ন রয়েছে।